सो हाय फ्रेंड, गुड मॉर्निंग। तो वेलकम टू मो मो ब्लॉग। तो आज बेश अनेक दिन परे तुम्हारे साथे आमी डेली ब्लॉगटा शेयर करब बोले आज सकाल थेके ए भिडियोटा शुरू कर दिएछि। तो प्रथमेई देखो घरे चले एसेछि। घरे चले एसे बिछनाका तो सकालबेला अगोछालो होये थाके सबार घरेई एटा, आर एटा नतून करे बलार नेई। तो आज होच्छे सबकिछुई माने घरेर बिछनार चादर बालिशेर और सब चेंज करब, तो सेई कारणे एकटु समय लागबे। प्रथमे बालिशेर रडगुलो चेंज करे निलाम, तारपरे बिछना चादरटा चेंज करब करे। आर एदिके हाँ, बाइरेर काजगुलो कमप्लीट करे रेखेई घरे एसेछि, कारण घरे जदि आजके ढुकि भीषण देरी हबे, कारण अनेक दिनेर जामा कापड़ बिछना चादर सबई घरे माने पाल्टानोर आछे। तो सेई कारणेई होच्छे ताड़ाताड़ि करे आर एदिके भिडियोटा माने स्प्रेड करे दिएछि। आर एदिके बेडशीटो आमार चेंज करा हये गेछे। आर एदिके जे तोषकटा माने एपाश ओपाश करते करते से एकदम देयाले उठे जाओयार खाप, ओ आर दुदिन थाकले बोलछिलो आमादेर देयालेई उठे जाबे, ताई आमी टेने आबार नीचेई नाबिये दिलाम। तो चादरटा पेते नि নিয়ে চলো দেখি বাইরের কি কাজ। বলতে বাইরে কিছু সেরম কাজ নেই, ঘরটা গুছলেই হয়ে যাবে, আর বাইরের সব কাজ কমপ্লিট করে রেখেই মানে ঘরে এসেছি। তো চলো দেখি কি কি। আর এই যে সামনে চেয়ারটায় দেখো আমার ছেলের ব্যাগ এ সমস্ত জড়ো করা আছে। তো বিছনা মোটামুটি গোছানো হয়ে গেছে, আর এদিকে এই কোণটাই হচ্ছে এই যে আলনাটা গোছাবো। আর ঘরের এদিক সেদিক সব মানে যেহেতু এই ঘরটায় কাজ হয়, তোমাদের আমি আগেও বলেছি এই ঘরটা না গোছানোর মতন অবস্থায় থাকে না, তবুও যেটুকু মানে থাকতে গেলে না গোছালে না সেটুকু রোজের প্রায়ই গোছাতে হয়। তো এদিকটায় টেবিলে কাজ ভর্তি হয়ে থাকে, আর মানে দেয়াল ফেয়ালগুলো অনেকদিন হয়ে গেছে ঝুল ঝাড়া হয়নি। তো যেহেতু ভাদ্র মাস সামনে দেয়াল ফেয়াল তো ঝুল ঝাড়তেই হবে, সেই কারণে নতুন করে আজকে আর দেয়ালে হাত দেব না। তো সেই কারণেই হচ্ছে যে যেটুকু আজকে মানে ঘরটা মোটামুটি গুছিয়ে নেব, নিয়ে তারপর অন্য কাজ। এইটাই চলে বিয়ে করতে যাবি পক্ষী রাজা? পক্ষী রাজা এটা কার পক্ষী রাজা? না ওটা আমার পক্ষী রাজা। আজকে হাঁসের মাংস হবে আমাদের বাড়িতে, তাই তো? ওই হাঁসটা কেটে রান্না হবে আমাদের, আর এই তিমি মাছের ঝোল হবে, তাই তো? তাই তো। আর মামাম পক্ষী রাজা করে বিয়ে করতে হবে, তাই তো? আর এইখানে কি রান্নাবাটি সব? কত সংসারিক মেয়েটা আমার। আর মেয়ে ঘুমোচ্ছে তো? এটা কার মেয়ে? তা নাও ই বাবা, যা মেয়েটা তো পড়ে গেল। দাদু এটা নিজে রেখে কাটতে। হ্যাঁ বাবা, ডাব কাটছে তো, ঠিক আছে। মাম চলে যা। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, চলে এসো। আর একটা কেটে রাখো বাবুজি, নেই একটা এক গ্লাস জল, তুমি হাফ গ্লাস খাও, আমাকে মনকে হাফ গ্লাস, আর একটা বাবুর কেটে রাখো। কি করো তুমি? বদমাইশি করছো? ঘর ফর গুছিয়ে তার ফাঁকে গিয়ে একটু বাবা স্কুল গেল, যেহেতু ওকে খাইয়ে দিয়ে কমপ্লিট করিয়ে দিয়েছিলাম। তো আর এই যে তার আগে খানিকটা কি করেছি দেখো, বিছনা খাতাটা তোমাদের তো দেখিয়েছি, আমার বিছনা ঘর দোর অগোছালো হয়েছিল, তো সেগুলোকে না আমি দেখো আলনাটাকেও পরিষ্কার করে গেছি। আর এই যে চেয়ারেতে যা আছে সব কাচতে হবে, এখন ওদিকেও অনেকগুলো আছে, ওগুলোকেও সব কাচতে হবে। আর এই যে ঘরটার নিচটা কি বলতো, যেহেতু কাজের জায়গা সেই হিসাবে আমাদের পরিষ্কার করতে পারি না। তো এবার চলো বাইরের কাজ মোটামুটি পুরো কমপ্লিট, মোটামুটি পুরোই কমপ্লিট। এবার শুধু বেলা একবার উঠবো, উঠে বৃহস্পতিবার যেহেতু আজকে পুজো করার ব্যাপার আছে, লক্ষ্মী পুজো, তো পুজো করতে একটু উঠবো, আর এবার বসবো হচ্ছে কাজে। চলো চলো। আর তুমি কি ঝাড়ু দিতে এসছো? তোমাকে কি আমি ঝাড়ু দেওয়ার কাছে আকৃতে রেখেছি? যেখানেই ঝাড়ুটা রাখবো ওর প্রয়োজন পড়ে যাবে, বুঝতে পেরেছ?
বলো এরকম ভাবে যদি কেউ বদমাইশি করে সেটা কি সহ্য করা কমপ্লিট এই এ সহ্য করা যায় বলো তোমরা সবাই একটু বলো তাহলেই হবে ও বাজারে প্লাস্টিক এবার দিচ্ছে না আর ব্যাগ দিতে সো এখন আমাদের দিকে ভালোই নিয়ম হয়েছে নিয়মটা খুব ভালো করেছে দেখো মাছ আনতে গেলে এখন আর প্লাস্টিক দিচ্ছে না তো কাপড়ের ব্যাগ দেওয়া হচ্ছে তো সচেতন হয়েছে কলকাতা বুঝতে পারছি আমরাও বন্যার ভয় পাচ্ছি তার মানে সো চলো দেখি কি মাছ নিয়ে এসে বাড়িতে সববার শরীর খারাপ সেই কারণে বাড়িতে হচ্ছে সবার শরীর খারাপ তো আজকে হবে মাছের ঝোল দেখি কি মাছ নিয়ে এসছে দেখে না আর এগুলো যত্ন করে রেখে দিই কারণ পরে আবার বাজারে গেলে লাগবে সে এটা তুলে রাখো এখন বাজারে গেলে ব্যাগ নিয়ে যেতে বলছে খুব ভালো হয়েছে রুই মাছ নিয়ে এসছে জ্যান্ত রুই কি বলছে তোর বাবা ঝুপা ঠিকই করেছে কি করবে তো চলো মাছটা ধুয়ে নে তো ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারলাম না ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কাল।